जाए। গুড মর্নিং এভরিওয়ান, আজকের অমরনাথ যাত্রার আমাদের তৃতীয় দিন। তো আজকে আমরা এখন যাত্রা করব পহলগাম থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে। তার জন্য ভক্তের ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। জিন্দাবাদ। ভোর 5:10 এখন আমরা বেরিয়ে পড়েছি পহলগাম থেকে চন্দনবাড়ির উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে চেকপোস্ট, এখানে চেকপোস্ট প্রত্যেকটা যাত্রীকে চেকিং করে আমাদেরকে এখানে এন্ট্রি করেছে। আমরা চেক করে এন্ট্রি করলাম। আর সব থেকে RFID কার্ডটা কিন্তু সব থেকে মাস্ট, এটা হচ্ছে যাত্রার জন্য এক ব্রহ্মাস্ত্র বলতে পারো। তো এই ব্রহ্মাস্ত্র যেন সবার কাছে থাকে, এই কার্ড ছাড়া কাউকে কিন্তু ঢুকতে দেবে না। আমরা এখন পৌঁছে গেছি চন্দনবাড়ি। তো এই চন্দনবাড়ি থেকে আমাদের এখানে যাত্রা শুরু হচ্ছে। এখানে আমাদের যে পারমিট আছে, এখানে একটা কপি আমাদের পারমিটটা এখানে নেবে। RFID কার্ডটা কিন্তু সেন্সার সিস্টেম, মানে এখন ঠিকই দেওয়ার পরে কিন্তু পুরো ডিটেলস সব কিছু চলে এলো। আর পারমিটের ব্যাপারটা হলো না, পারমিটটা লাগলো না যেহেতু। এই হচ্ছে ভান্ডার, এখানে চন্দনবাড়ির ভান্ডার, এখানে যে যা কিছু খেতে পারে সব কিছু খাবার দাবার সুব্যবস্থা রয়েছে। এখান থেকে আমাদের যাত্রা শুরু, হাঁটার যাত্রা। হর হর ভোলে, 4 কিলোমিটার পানি ভি নহীঁ মিলেগা লো। হর হর ভোলে, দো দিজিয়ে বস। খাবার দাবারের এখানে কোনো কমতি নাই। ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা 2023। আর এখানটা অনেকটা চড়াই আছে। জয় বলে। ঘোড়া বা পিঠু পিঠে সব এখানে কিন্তু রেট দেওয়া আছে। 75 থেকে পিসু টপ 750, পিসু টপ থেকে চন্দনবাড়ি 700, পুরো রেট দেওয়া আছে এখানে, সরকারি রেট। এখানে কেউ উল্টোপাল্টা রেট নিতে পারবে না। এখন পিচ রাস্তা, আর এর পরে কিন্তু রাস্তাটা কী হবে আমি এখনও জানি না, তো এক্সপিরিয়েন্স দেবো তোমাদেরকে। এই রাস্তাটা এখন অবধি মোটামুটি ঠিকঠাক আছে। আর CRPF-এর এখানে কিন্তু প্রত্যেক জায়গায় ক্যাম্প আছে, মানে কোনো যাত্রী যেন অসুবিধা না হয় সেরকম। পিসু টপ হচ্ছে এখনও 3 কিলোমিটার, আমাদের মেন উদ্দেশ্য এখন পিসু টপ। আর এই পাশে দেখতে পাচ্ছ সৌন্দর্য এক লোকেশন, আর এইদিকে রোদটা পড়েছে, অসাম লাগছে। ওয়াও, কি ভিউ মাইরি। এই লাঠিটা আমরা 20 টাকা দিয়ে কিনলাম, ভালো লাঠি। আর এই লাঠি থাকলে পরে তোমার এরকম চারায় উঠতে অনেক সাহায্য করবে। তো লাঠিটা বেস্ট অপশন ট্র্যাকিংয়ের জন্য। জয় বলে কে, হর হর।
মুহূর্তে আমরা 3 কিলোমিটার হাঁটা হলো মোটামুটি। এবার আমরা পিছু টপ ঢুকবো। আর আমরা সকাল সকাল বেরিয়েছিলাম 5:10 পহেলগাম থেকে আমরা এলাম চন্দ্রবাড়ি বাই কারে করে। তো 160 টাকা করে পার হেড ভাড়া নিল, চন্দনবাড়ি আমাদেরকে পৌঁছে দিল। তো চন্দনবাড়ি থেকে আমাদের প্রত্যেকটা চেকিং কমপ্লিট হওয়ার পরে তারপরে আমাদের যাত্রা 32 কিলোমিটারের জন্য শুরু হলো। আমরা মোটামুটি 2-3 কিলোমিটার মতো এলাম, তাতে আমাদের হাঁপিয়ে গেলাম। অবস্থা সত্যি খারাপ হয়ে, রাস্তা অতটা ভালো না, এখানে রাস্তার অবস্থা খারাপ। যদি কেউ কেদারনাথের সঙ্গে কম্পেয়ার করে যে কেদারনাথ আর অমরনাথের মধ্যে পার্থক্য কী, তো অনেক পার্থক্য, মানে কি বলবো আর। কেদারনাথের রাস্তা প্রত্যেকটা রাস্তা ঢালাই ছিল, বাট এখানে ঢালাই নেই, প্রত্যেকটা দেখছো পাথর সাইডে আশেপাশে পড়ে আছে। এখানে মানে রাস্তা সেরকমভাবে ঠিক নয়, কিন্তু এর মধ্যেও বাবার নাম নিয়ে আমাদের 32 কিলোমিটার যাত্রা শুরু করেছি মনের জোরটা নিয়ে। তার কারণ হচ্ছে বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ নেই, বাবার জন্যই এত কষ্ট, বাবার দর্শন করবই। এটা হচ্ছে সব থেকে কষ্ট চড়াই, কঠিন চড়াই পিছু টপ, তারপর গণেশ টপ তো আছেই। তো যাওয়া যাক, এটা চড়াই, যতই কষ্ট হোক না কেন চড়াই তো করতেই হবে আমাদেরকে বাবার নাম নিয়ে। ওই ওপরে দেখতে পাচ্ছ একদম উঁচুতে, ওইখানে আমাদের পৌঁছাতে হবে। 32 কিলোমিটার কবে পৌঁছায় ঠিক দেখি, মোটামুটি 2 দিন লাগবে এই রাস্তা কমপ্লিট করার জন্য। উফ, পারছি না, প্রচণ্ড অবস্থা। মহাদেবের নাম নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তখন এই রাস্তাটাও কমপ্লিট করব। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, যেহেতু আমরা শর্ট মারছি আর ওটা ঘোড়া রাস্তা, ঘোড়া একটু ভিড় হয়ে গেছে, তাও আমাদের মোটামুটি অনেক ফাঁকা আছে এখন সেই তুলনামূলক। 60-70 বছর লোকরাও হেঁটে আসছে, আমরা তো অল্প বয়স। কেসে চড়াই হে স্যার? হ্যাঁ, বহুত চড়ি হে। কিতনে সাল কে হো? 65 সাল কে আদমি আমি চড়াই কর রে আর আম ঘরে বসে থাকি। আমরা এখানে আমাদের আন্টিরাও আসছে, মোটামুটি 65-67 তো হবেই মিনিমাম, তারাও কষ্ট করে কিন্তু হেঁটে চলে আসছে। আর আমরা কিন্তু ঘরে বসে বসে মোবাইলে দেখি, এটুকুই বলি। কিন্তু ভোলে বাবার নাম নিয়ে এগিয়ে পড়তে হবে আমাদেরকে। হর হর মহাদেব। এই মুহূর্তে আমরা চড়াই করছি পিছু টপ। পিছু টপের নাজারাটা দেখতে পাচ্ছ, ভিউটা দেখো, ভিউটা অসাম ভিউ, ওয়াও। আর এখানে আঙ্কেল আন্টি দেখতে পাচ্ছ, এত বয়স নিয়েও কিন্তু পিছু টপের এই শর্ট চড়াই করছে। বালটাল থেকে আচ্ছা বলছে। ও ভিউটা দেখো, পিছু টপের একদম উঁচু। কিন্তু আমি কিন্তু এই ট্র্যাকিং করছি এই বড় ব্যাগ নিয়ে, ব্যাগটা দেখে নাও, এ দেখো ব্যাগ এত বড়। আর এই লাঠিটা কিন্তু অনেক সাহায্য করছে আমাদেরকে, ভিউই আলাদা পিছু টপ থেকে। এখানে দেখো চড়াই করছে, দেখো হর হর ভোলে, হর হর মহাদেব। চলো পিছু টপের যাত্রা করি খানিক। হর হর ভোলে, হর হর ভোলে, হর হর মহাদেব, জয় বাবা অমরনাথ কি। কহাঁ সে হোক আপ লোক? দিল্লি সে। হ্যালো হ্যালো, হর হর মহাদেব, ভোলে ভোলে ভোলে, জয় বাবা বরফানি কি, জয় বাবা অমরনাথ কি, জয় জয় শঙ্কর। পিছু টপ ওঠার পথে এখানে কিন্তু টয়লেটের সুব্যবস্থা রয়েছে, আর এখানে পার হেড টয়লেট এর জন্য কিন্তু 20 টাকা পার হেড, সব কিছুর সুব্যবস্থা রয়েছে। ভিউ দেখো, ভিউ রাস্তা কি বুঝতে পারছ, খাড়ি চড়াই
জায়গাটা দেখতে পাচ্ছ, একদম নদীটা দেখতে পাচ্ছ, নদীর নিচে এই যে একটা রাস্তা আছে এই সাইড মে, ওখানে ওখান থেকে শুরু করেছিলাম, তো ঘুরে ঘুরে রাস্তাটা আসছে এখানে পর্যন্ত, এখানে পর্যন্ত দুর্গম রাস্তা, তারপরে কিন্তু আমাদের এদিক হয়ে বেঁকে একদম ওই উঁচু টপ দেখতে পাচ্ছ, এই টপটা এই জায়গাতে উঠতে হবে, এটা কঠিন চড়াই, অত সহজ নয়। ফাইনালি আমরা পিসু টপ পৌঁছে গেছি, আর এখানে দেখতে পাচ্ছ পিসু টপের ওখানে বোট আছে, আর আমাদের এখানে তো বিএসএফ দেখছে অলরেডি কিন্তু বন্দুক লাগানোই আছে। আমরা এখন আছি প্রায় 11,000 ফুট উচ্চতায়, সব থেকে প্রচুর উঁচু ভাই, আর এখানে অনেক ভান্ডারা রয়েছে খাবার দাবার জন্য, প্রত্যেক যাত্রীর জন্য সুব্যবস্থা রয়েছে। ভান্ডারা আমরা টিফিনটা সেরে নেবো সকালে, দেখি কি আছে, সবজি থ্যাংক ইউ নিয়ে নিয়েছি, রুটি আর সবজি। শীষনাগ পৌঁছতে কিন্তু 9 কিলোমিটার দূর আছে এখান থেকে। খাওয়া দাওয়া করে আমাদের ক্যাম্প থেকে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি, আর এরপরে কিন্তু খাড়া চাড়ায় অত নাই, মোটামুটি আমরা এবার সমতল রাস্তা দেখতে পাচ্ছ, এদিকে রাস্তাটি যেটা আছে সেগুলো মোটামুটি সমতল, এবার আমাদের হাঁটতে আরও কমফোর্টেবল হবে, একদম দারুণ। আর ক্যাপ এবং চশমাটা ব্যবহার করা দরকার, তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ। লোকেশনটা দেখো, লোকেশন কি অসাম লোকেশন, আর মন শান্তি হয়ে যাবে এই লোকেশন আর দিনের পরে। আর এই দিকটা সব থেকে একটু ফাড়া চড়াই আছে, তারপরে মিনিমাম ঠিক হবে আর প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের, তারপরে মোটামুটি সেরকম কষ্ট হয়নি এখনো অবধি, যাই হোক বাবার ইচ্ছায় এগিয়ে যাচ্ছি। আমাদের এখনো শীষনাগ পৌঁছানোর টার্গেট, যেহেতু 9 কিলোমিটার শীষনাগ আমাদের, তো যা যাক 9 কিলোমিটার শীষনাগের উদ্দেশ্যে চলো। রাস্তার অবস্থাটা দেখো কীভাবে হাঁটছি আমি এখন এই মুহূর্তে, রাস্তা কোনোভাবে ঠিক নেই। আর পহেলগাম হয়ে আসার একটাই মজা হচ্ছে এর সৌন্দর্য ঐতিহ্য, এর কিন্তু এর লুকিংটাই হচ্ছে আলাদা।
এখানে আমাদের অনেক বয়স্ক মানুষ আছে, সে তারা কিন্তু পায়ে হেঁটে অনেক জায়গায় ভ্রমণ করেছে। ঠিক আছে, কাহা কাহা ভ্রমণ কিয়ে আপনি? পেদল যাত্রা, রামেশ্বর পেদল যাত্রা, রামেশ্বর, উসকে বাদ জগন্নাথপুরী, জগন্নাথপুরী আর পাঁচা হরিদ্বার, হরিদ্বার দশ বার। কিতনে সাল সে কিয়া? এসে দশ সাল, দশ সাল সে। বহুত বড়িয়া, আপ চড় রহে হ্যায়, আপকা মন মে জোর হ্যায়, বহুত জোর হ্যায়, বহুত তাকত হ্যায় জি, তাকত হ্যায়। আপ তো রাজস্থান কা হ্যায় সব লোক? রাজস্থান, রাজস্থান মে ভাষা মে বোলে আপকে? अपना बढ़िया वहाँ यात्रा है, राजस्थान की आया पैदल यात्रा। हाँ, पैदल यात्रा अमरनाथ की बढ़िया यात्रा हुई, बढ़िया सफल हुई। जय भाई, जय। तो आप लोग देख के हम भी सैल्यूट करते हैं, इतने साल में आप भी यात्रा कर रहे हैं। आप नहीं खुश हूँ, कोई बात नहीं, ठीक है। हर हर महादेव, हर हर महादेव, पूरा जन्नत लगछे सेरा। और सांस कष्ट एक सब बड़ो प्रॉब्लम होने हमारे, মানে এই সাইড চাই চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর জল, আর এই সাইডে একটু আমরা বরফের দর্শন পাচ্ছি বর্তমানে। যাই হোক, বাবার নাম নিয়ে বাড়ি থেকে যখন বেরিয়েছি, 32 কিলোমিটার কমপ্লিট করবোই করবো, যে করে হোক, তাই না? চলে এসেছি গজুপালে, এরপরে হচ্ছে শ্রীনাথ। তো এখানে কিন্তু ভক্তবৃন্দদের আর ফ্যান্স ফ্যান্স সব করছে, যত ক্লান্তি থাকবে তার এখানে কিন্তু অর্ধেক এসে তোমার ফ্রি হয়ে যাবে। আর এখানে খাবার দাবার জন্য ভান্ডার রয়েছে, ভান্ডারের মধ্যে যা খুশি খেতে পারো, নানা রকম আইটেম আছে এখানে। ম্যাঙ্গো জুস, রাজমা লি লিয়ে হামনে, এ কে হ্যা সরি সরি, থোড়া থোড়া থোড়া, বস কোই বাত নেই, চলো হালকা থোড়া থোড়া। হ্যাঁ, কই বাদ নেই, খেজুর হ্যাঁ, বহুত বড়িয়া। এখন আমরা নিয়ে নিয়েছি সব রকম আইটেম, এবার টেস্ট করবো। এ হচ্ছে হালুয়া, ঠিক আছে, মারাত্মক টেস্ট, আমি জীবনে খাইনি এরকম, সিরিয়াসলি বলছি, মানে এরকম টেস্টওয়ালা জীবনে আমি খাইনি, খেয়েছি বাট অন্যরকম টাইপের। করবো একটা রুটি নিয়েছি, রুটি টেস্ট করবো, দারুন দারুন। ঢোকার আগে এই লোকেশনটা দেখো, মারাত্মক লেভেলের লোকেশন, বলতো ঠেকা। আর ওয়েদার দারুণ, ওয়েদার আজকে কোনো বৃষ্টি হয়নি। কোনটা ছেড়ে কোনটা ঘুরব বুঝতে পারছি না।
আমাদের এখনো পৌঁছাতে হবে ওই সামনে। আর এইদিকে দৃশ্যটা দেখতে পেলে, দেখালাম দৃশ্যগুলো একদম অসাম, জল মরে ঝাঁপিয়ে যায় ওখানে। আমার প্রচুর জল দিশা পেয়েছে, আমার কাছে বোতল সেরকম নেই, কিনতে হবে। বাট আমি এখন হাত দিয়েই এই পাহাড়ের জল টেস্ট করব। এই মজাটাই আলাদা পাহাড়ের জল খাওয়া। এই জলটা একদম উপর থেকে আসছে, বুঝতে পারছ? পাহাড়ের চেহারা চিত্র দেখতে পাচ্ছ, সেখান থেকে জলটা উপভোগ করছি। হর হর মহাদেব। ফাইনালি আমরা এই মুহূর্তে এখন আছি শিশনাগ ঝিল। শিশনাগ ঝিল মহাদেব মা পার্বতীকে যখন অমর কথা শোনানোর জন্য গুফাতে যায়, তার জন্য মহাদেবের বাহনগুলোকে সব ছেড়ে দিয়ে যায়। তো পহলগামে নন্দীজিকে ছেড়েছেন, আর চন্দনবাড়িতে চন্দ্রমাকে ছেড়েছেন, আর শিশনাগকে এই শিশনাগ ঝিলে ছেড়েছিলেন। তো তার জন্য এই শিশনাগটা কিন্তু প্রচলিত হয়ে ওঠে, আর আলাদা আলাদা একটা নাম হয়ে ওঠে। আর শোনা যায় যে শিশনাগ ঝিলে শিশনাগ সারাদিনের মধ্যে একবার দর্শন মিলে। লুক ইজ বিউটিফুল, কী বলবো, মুখে কোনো ভাষা নেই, দারুণ লাগছে, ইটস অসম লুক। হর হর মহাদেব। এখন আমরা এসে পৌঁছে গেছি শিশনাগের বেস ক্যাম্পে, যেটা সরকারি সংস্থা, পুরো সিকিউরিটি আছে। আর আমাদের পার হেড নিল 600 টাকা ট্রেন ভাড়া, নিচে নয় ওপরে একটা করে ছোটো সেই খাটগুলো দিচ্ছে ওগুলোতে। আর এদিকের নজারাটা দেখো, সামনে দেখতে পাচ্ছ পুরো বরফ, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, একটা জল নিতে পারছি না, এত এত ঠান্ডা, কি বলবো তোমাদেরকে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো আমাদের লেগেছে, জলে ভিজেছি। ওয়েদারটা এতক্ষণ একটু আগে ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, বাট এখন প্রচণ্ড রোদ। একদম ট্রেনে যাবো, একদম সুন্দর ঘুম মারবো, তারপরে দেখা যাবে রাত্রিবেলায়, নাহলে কাল সকালে একদম ব্লগ স্টার্ট করবো, রেস্ট নেবো, ফুল রেস্ট চাই। কালকে আবার বাবার দর্শন আছে, চলো টাটা বাই বাই। এই পর্বটা এখানেই শেষ করছি, পরের পর্বে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পঞ্চতারণী টু অমরনাথ গুফা।